হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। চলে এসেছি আজকে আবারও দুপুরে রান্নাবান্না সরঞ্জাম নিয়ে। কী কী রান্নাবান্না করছি না করছি আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তাহলে সমস্তটা দেখতে পাবে কীভাবে কী রান্নাবান্না করছি না করছি। পুরনোদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নতুনদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিও শুরু করে দিয়েছি। এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। ইন্ডাকশানে ডালটা বসিয়েছিলাম, তো যাই হোক কারেন্টটা চলে গেছে অনেকক্ষণ ধরে, দুদিন ধরে কারেন্ট প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে। তো যাই হোক ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি সোমরা দেওয়ার জন্য জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ডালটা আজকে রসুন ফোড়ন দিয়ে করব। অনেক দিন পর রসুন দিয়ে পেঁয়াজ মানে রসুন দিয়ে ডাল করছি। আমাদের এদিকে প্রচুর পরিমাণে কুকুর হয়েছে, কুকুরের ডাক হয়তো তোমরা শুনতে পাচ্ছ। আমি রাত্রেবেলা ছাদে এসে ভিডিওতে সাউন্ড দিচ্ছি, কুকুরের এত বাড়বাড়ন্তি, প্রচুর পরিমাণে কুকুর হয়েছে। কিন্তু পশুদেরকে আমি খুবই ভালোবাসি, আমি মারধর করি না। তবে হ্যাঁ, বিনা কারণে যদি ডাকাডাকি করে তাহলে কিন্তু খুব রাগ হয়, মানে মাথা গরম হয়ে যায়। রাত্রেবেলা যখন কারেন্ট চলে গেছিলো তখন এত প্রচুর চিৎকার করছিলো, তখন মাথা মানে এত গরম হচ্ছিলো ঘুমের মধ্যে, তখন তার মধ্যে ছিল না কারেন্ট, খুবই গরম লাগছিলো, আর তার মধ্যে বিনা কারণে ডাকছিলো ওই যে কুকুরগুলো। তারপরে দেখো রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে কিন্তু ডালটা সোমরা দিয়েছি, ডালটা হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে আবার তেল দিয়েছি কড়াইতে, দিয়ে তারপরে রাঁধুনি ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে আর কি এই যে উচ্ছের ঝোলটা হবে, আলু আর উচ্ছেটা সুন্দর করে ভেজে নিচ্ছি, মানে দেখানো হয়নি সেই মুহূর্তে, কারেন্ট ছিল না। আর তারপরে হাতেই মানে উচ্ছেগুলোকে আমি কাটছিলাম ডালটা সোমরা দিয়ে, তা সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো চলো তোমাদেরকে দেখাই ডালটা। তো এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো মাছ, যে ছোটো ছোটো আমুদি মাছগুলো হয় এখন খুব কম পাওয়া যায়, তবে বর্ষা হয়েছে বলে এই মাছগুলো এখন একটু পাওয়া যাচ্ছে। তো এই মাছটা আমাদের অনেক দিন থেকেই ফ্রিজে ছিল মাছগুলো, আজকে অবশেষে মাছের গতি করছি। এত ছোটো মাছ তো খেতে ইচ্ছে করে না, কিন্তু উচ্ছে দিয়ে এই মাছটা করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। এ দেখো একদম মানে কমপ্লিট হয়ে গেছে উচ্ছের ঝোলটাও, মানে আদা আদাভাবে তোমাদের রান্না আজকে শেয়ার করছি, পুরোটা হয়ে উঠছে না, কারণ একা হাতে সমস্তটা করতে হচ্ছে। সেই কারণে অন্যদিন ঠাকুমা তো সবজি ফবজি কেটে দেয়, আজকে ওনাকে বললাম আমি কেটে কুটে নিচ্ছি, তুমি একটুখানি রেস্ট নাও, মানে তাড়াতাড়ি স্নান করে ঠাকুর পুজো দাও। উনি সমস্ত কাজ বাজ সেরে তারপরে একদম দেড়টা দুটোর সময় ঠাকুর পুজো দিতে যায়। তো আমি বলেছি কি বারোটার মধ্যে ঠাকুর পুজো দেবে, মানে সব কাজে তোমারই করতে হবে, তার কি মানে আছে, আমরা তো আছি কিন্তু কিছুতেই হবে না, ওনারই সমস্ত কাজ করতে হবে, তারপরে ঠাকুর পুজো দেবে। আজকে আমি একটু বকাবকি করেছি, দেখো আমরা এই সমস্ত কাজ কি করে নিতে পারি না, তুমি সমস্ত কিছু করে দিতে হয় কেন তোমার। তো যাই হোক এই সমস্ত বলার পর আজকে আর সবজিটা ওনাকে দিয়ে কাটাইনি, আর উনিও কাটতে বসেছিল, আমি ওনাকে উঠিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দাওগে, তা নাহলে অনেকটা বেলা হয়ে যায়। তারপরে দেখো ওটা হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে সুন্দর করে ভাজছি, কয়েক পিস মাছ একদম কড়া করে ভাজছি, মানে বরমশাইয়ের জন্য। ও তো আর এই মাছ ভাজা ছাড়া ঝোলে তো খাবেই না, সেই জন্য একটু কড়া করে বেশ ভেজে রাখছি, ডাল করেছি ওর জন্য। তো ডাল দিয়ে মাছ ভেজা দিয়ে খাবে, তার সাথে একটা ডিমের অমলেটও করে দিতে হবে, শুধু মাছ ভেজা দিয়ে খেতে চাইবে না। আর এগুলো রাত্রেবেলার জন্য, তো রাত্রেবেলা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরম মাছ ভেজা বেশ সুন্দর লাগে। তবুও আমি রাত্রেবেলা একটু মানে কড়াইয়ে হালকা গরম করে দিই। তো মাছটা দেখো ওই মাছটা তো সুন্দর করে ভেজে নিলাম, ওই কয়েক পিস মাছ বেশ সুন্দর করে লাল লাল করে শক্ত শক্ত করে ভেজে নিয়েছি। তারপরে এই মাছগুলো কোনো রকম হালকা ভাজবো, মানে এপিট ওপিট হয়ে গেলেই আমি রান্নাটা বসিয়ে দেব, বেগুন দিয়ে আর কি এই মাছটা রান্না করব, পুরো সর্ষে আর কি বাটা দিয়ে। তো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে বেগুনগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে একটুখানি হালকা মতন ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো, সর্ষে বাটাটা দিয়ে আর কি কী বলতো, ভেবেছিলাম আজকে গোটা সর্ষে আর কি মিক্সচারে মিক্সড করে বেশ সুন্দর করে আর কি করবো, কিন্তু কারেন্টটা খুব জ্বালাচ্ছে, কারেন্ট ছিল না বলে আমি দোকান থেকে আর কি সর্ষের গুঁড়ো কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসে দেখো সর্ষের গুঁড়ো দিয়ে আর কি রান্না করছি, তবে মাছের ঝোলটা খেয়ে খুব গ্যাস হয়েছিল, কি বলবো এত সুন্দর মানে খেতে হয়েছিল, আর সর্ষে বাটা তো অম্বল গ্যাস হবেই। তারপরে দেখো হয়ে গেছে ঝোলটা, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি, মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, সত্যি কথা বলতে খুব ভালো লাগে, আর ভালো লেগেছিলো, কিন্তু আমুদি মাছ আমার এত ছোটো ছোটো মাছ যেন ভালোই লাগে না খেতে। তো আমার রান্নাবান্না তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে, আর কীভাবে রান্না করতে হয় তোমরা যদি এগুলো জেনে থাকো সেগুলো আমাকে বলতে পারো। হ্যাঁ আজকে এতটুকুই, টাটা বাই, গুড নাইট।